প্রকল্পের টাকা আত্মসাত ভিজিএফ চাল বিতরণ সহ বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে জামালপুরের সরিষাবাড়ির ডুয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে আর এসব অভিযোগ তুলেছেন খোদ ইউপি সদস্যরা এমনকি ইউপি সদস্যদের মতামতকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিষদ চালানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চেয়ারম্যান বলেন তাকে হেয় প্রতিপন্ন করতেই বিরোধী পক্ষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে জামালপুরের সরিষাবাড়ির প্রতিনিধি সোহানুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তিন নম্বর ডোয়াইল ইউনিয়ন পরিষদ ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে জেলেদের জন্য ভিজিএফের আওতায় পঁচিশ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও এই ইউনিয়নের প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে মনগড়াভাবে পছন্দের লোকজনকে চাল বিতরণের অভিযোগ উঠেছে খোদ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এমনকি পঁচিশ কেজি করে বিতরণের কথা থাকলেও পরিমাপে কম দিয়ে 15 থেকে 18 কেজি চাল দেন তিনি আর এ নিয়ে ইউপি সদস্যরা প্রতিবাদ করলে চেয়ারম্যান সহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে এছাড়া অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে আমাদের জেলা আসলে যারা ওজিনাল জেলা তা অন্য কোন মানে যারা আসলে দবল করে বই হয়েছে তারা আসলে যাইলে না त्यही त बस्दा चावल बेसी बनाएछ बेसी बनाए चावल व्यापारी गर्छ बिक्री गर्छ दुई व्यापारी गर्छ एडिजुगे तर पुलिस नि এদিকে পরিষদের সদস্যদের মতামতকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জোরপূর্বক রেজুলেশন পেপারে স্বাক্ষর ও মনোনীত লোকজন দিয়ে কাজের মাধ্যমে বাজেট উত্তোলন করে ভাগ অভিযোগ অভিযোগও করেন খোদ ইউপি সদস্যরা আর এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগও দায়ের করেছেন মেম্বাররা আমি সেই পরিষদে পাই না আমাদের কোন মূল্যায়ন চেয়ারম্যান করে না পরিষদে মধ্যে বিলিয়ে দেব এর কোন সম্মান নাই আমরা পরিষদের মেম্বার পরিষদের কেউ না এরকম ভাবে আমাদের সাথে আচরণ করে খারাপ আচরণ করে আমাদেরকে মূল্যায়ন করে না মেম্বারদের সবাই কেউ ভাষায় মুখামুখি করে তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চেয়ারম্যান বলেন তাকে হেয় প্রতিপন্ন করতেই একটি চক্র তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মাথায় পেতে নেয়ার কথাও বলেন তিনি আমার বিরুদ্ধে যে অনিয়মের কথা বলছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন বরং তারাই অনিয়ম করতেছে সেটাকে আমি প্রতিরোধ করতে যাই উত্তেজনা চেয়ারম্যানের এমন অনিয়ম দুর্নীতির সঠিক তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইউনিয়নবাসী আর এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন টিভি নিউজ ডেস্ক